কটা দিচ্ছ গো? সারা হল না এই রানিকালা তেরো বলতো তুমি বলছ না এটা। হ্যাঁ কটা দিচ্ছ তুমি? পাঁচটা বলে দে। হ্যাঁ পাঁচটা বলে দে। কি বলে এ ফোটানো কোথায় ফুটবে তাও? ওই ফুটতে কবর ছাড়লে আলো। মধ্যিখানে একটা দিয়ে দাও হলুদ ওইটার ওইটা মধ্যিখানে মধ্যিখানে। হ্যাঁ আর এইটার একটা লাল দাও নাকি এই এ রানি কালার একটা দিয়ে দাও মূর্তিখানে। এই টপগুলো সাজালে এত সুন্দর লাগবে এরকম লাগবে তো টপটা সাজালে কত প্যান্ডা লাগবে ওগুলো নাচাই দাম তো নাচাই দাম তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা আপনাদের সাথে মর্নিংটাই ভালো করে বলা হয়নি, তার আগেই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কেন কি সেই মুহূর্তে আমি চান টান করে এসেছি, ব্রেকফাস্ট করতে বসেছি, ব্যাস সেই মুহূর্তে দেখি মা বারান্দায় কারোর সাথে কথা বলছে। তো আমি দৌড়ে দৌড়ে গেলাম, ও মা দেখি যে মা রাস্তার ওপরে দুটো ওই ফুল নিয়ে যাচ্ছিল, ওদের সাথেই মা কথা বলছে। তারপর আমি চটপট চটপট করে ফোনটা, সেই সময় চার্জও ছিল না, আর ফোনটাকে নিয়ে নিচে গেলাম, একটুখানি ভিডিও ভিডিও করলাম, করে তারপরে এসে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, টুকিটাকি কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, করে এখন আপনাদের সাথে আমি কথা বলতে বসেছি। তো আজ সকালবেলা কি হয়েছে, মা তো এমনি গাছ কিনতে গাছ লাগাতে খুব ভালোবাসে, তো এরকম সবার তো জামাগুলো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সকাল থেকে, কালকে রাত্রিবেলা নাকি খুব বৃষ্টি হয়েছে, বাট আমি তো ঘুমোচ্ছিলাম আমি বুঝতেও পারিনি। সকালবেলা উঠে মায়ের সাথে মায়ের কাছ থেকে শুনলাম, তো যাই হোক জামাগুলো মা বারান্দায় শুকনো করে দিতে এসেছিল সেই মুহূর্তে, ওখানে দাঁড়িয়ে ছিল, তো দেখে নাকি রাস্তা থেকে 8-10টা লোক ওরা মাথায় চুবি করে নিয়ে ওরম ফুল নিয়ে যাচ্ছে। তো তারপরে মা বলছে কি গো কত করে বাঞ্চগুলো নিচ্ছ, তখন বলে 10 টাকা করে বাঞ্চ, ওইগুলো 15 টাকা করে বাঞ্চ তখন বলেছিল, 15 টাকা করে বাঞ্চ বলেছিল, বাট ওইগুলো 10 টাকা করে নিয়েছে পরে, কারণ আমরা অনেকগুলো নিয়েছি বলে। তো এক একটা টবে 5টা করে বসিয়েছে, আরও বেশি দিলে আরও বেশি দেখতে ভালো লাগতো, বাট অত বসানোর দরকার নেই, ঘরেই সাজানোর জন্য। তো এগুলো মেনলি গার্ডেন ফার্ডেন থাকে যেখানে ওইখানেই এগুলো রাখা থাকে। তো আমরা যখন ছোট ছিলাম ওইগুলোকে কেউ কেউ টাইম ফুল বলতো, বাট এখন ওইগুলোকে আমরা ওরা বলছে কি আরামবাগ গেজ না কি একটা বললো বাবা, আমি নাম বুঝতেও পারলাম না। তো ওই হচ্ছে সেই ফুলটা যেটা ওই রকম দেখতে খুব সুন্দর লাগছে, তো ওইগুলোকে ওরা খুব গুছিয়ে বসিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে একটুখানি দেখাবো যে কিভাবে বসিয়েছে। তো এই হচ্ছে সেই ফুলগুলো, যে ফুলগুলো আমরা কিনলাম, কিনে এনে এখানে লাগিয়ে দিয়েছি, এখানে 5টা বাঞ্চ আছে একসাথে ওরাই বসিয়ে লাগিয়ে দিয়েছে, আর এখানেও 5টা আছে, ওরাও এটা ভালো করে বসিয়ে লাগিয়ে দিয়েছে, বলে আমরা গুছিয়ে সাজিয়ে সাজিয়ে লাগিয়ে দেবো, দেখতে খুব ভালো লাগবে। তো বারান্দায় আপাতত এটা রেখেছি, আর যেহেতু বারান্দায় রেখেছি সেহেতু এত গাড়ির আওয়াজ হচ্ছে, তখন যে আপনাদেরকে ভালো করে দেখাবো সেটুকুনি পর্যন্ত পারছি না, এতটাই গাড়ির পাশ গাড়ির আওয়াজ হচ্ছে। তো আজকে তো প্রায় দেখতে দেখতে 9 তারিখ হয়ে গেল, আর কয়েকটা দিন 15ই জুন, তারপরে দেখা যাক লকডাউন উঠে যায় নাকি না যায়। আর হ্যাঁ আর একটা কথা, সেটা হচ্ছে আমার ভ্যাকসিন নেওয়ার পরে তো আমি দুদিন সেদিনকে ভিডিও এন্ড করে দেওয়ার পরে সেদিনকে আর ভিডিও করিনি, তারপরে আরও দুদিন ভিডিও করিনি। তো কালকে করে আমার বাঁ হাত বাঁ পা পুরো অবশ হয়ে গেছিলো, হয়তো বা ভ্যাকসিন নেওয়ার জন্যই। আস্তে আস্তে করে আবার সার এসছে, মানে 1-2 ঘন্টা ওরকমই হয়েছিল, আস্তে আস্তে করে সার এসছে। সারাদিন কালকে খুব আমার বাঁ হাত বাঁ পা খুব ডিস্টার্ব করেছে, মানে খুবই কালকে প্রবলেম হয়েছে সারাদিন। তো আজকে পুরোপুরি বেটার আছি, পুরোপুরি ভালো আছি, কোনো রকম আজকে আর প্রবলেম হচ্ছে না। তো দেখা যাক পরে আবার কিছু হয় নাকি না হওয়াটাই ভালো, ঠাকুরের কাছে প্রে করছি যেন আর কিছু না। কালকে খুব কষ্ট হচ্ছে, সারাদিন উইক ফিল করেছি, মাথার যন্ত্রণা করছি, বাঁধ পুরো ঘাড় পুরো ঘাড় পিঠ পুরো বাঁ দিকটা পুরো যন্ত্রণা হচ্ছিলো কালকে, বোধহয় ভ্যাকসিন নেওয়ার জন্যই হচ্ছিলো, কারণ এইরকম টাইপের জিনিস এর আগে আমার কোনো দিন হয়নি।
তো যাই হোক এখন রান্নাঘরে যাব, চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। তো আজকে আমি যেটা বানাবো এখন সেটা হচ্ছে আমের জেলি। ঘরে বেশি আম থাকলে বা যদি পাকা আম ভেবে কিনে আনেন, এসে দেখেন যে কাঁচা আম, পুরো একদম কাঁচা আম, চাটনিও করা যাবে না সেই আমে, আবার পাকানোও যাবে না কোনোভাবে। আর ওই রকম আমটা যদি এরকম আপনারাও ঠকে যান কিনতে গিয়ে, তাহলে এই আম দিয়ে অবশ্যই একবার জেলি করবেন আমের। আমি দেখাবো কীভাবে করব। আর এই আমগুলো না এখন তো আমের সিজন, বেশিদিন আম রেখে রেখে যদি খাই ওই যে বারবার নতুনত্ব অনেক টাইপের আম বাড়িতে তাহলে আর আসবে না। এখন তো আমের তো অনেক ভ্যারাইটি আছে, তো এক একবার এক এক রকম টাইপের আনা হয়, তো এখন যদি একটা আম দিয়ে অনেকদিন ধরে রেখে খাই আসবে না। ওই জন্য যত তাড়াতাড়ি আম আসবে তত তাড়াতাড়ি সেগুলোকে খেয়ে তুলে ফেলার চেষ্টা করবেন আপনারা। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমের জেলিটা হয়। তো তার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে, তো আমি আমের জেলিটা করার জন্য যেরকম আম নিয়েছি সেটা হচ্ছে একদম শক্ত আম। এই আমগুলোকে হয়তো ছাদে রোদ্দুরে ফেলে রাখলে যদিও বা মানে এটা নরম হতে পারতো, দরকার নেই কোনো করার। এই আমগুলো আমি নিয়েছি আর এখানে আছে ওই রকমই টাইপের একটু আম। তো এই আমগুলোকে এখন আমি সেদ্ধ করে নেবো। তো এখানে আমি আমগুলোকে দিয়ে দেবো, পুরো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমগুলো নরম হয়ে গেছে, আর এইগুলো আমি খোসাগুলো এক এক করে এবার এরম করে বার করে নেবো শাঁসটা, আর খোসাগুলোকে ফেলে দেবো। খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেছে, এবার যেহেতু এইগুলো একটু একটু মানে পুরো স্মুথ নেই, ওই জন্য এটা আমি মিক্সির মধ্যে দিয়ে একটুখানি পেস্ট করে নেবো। পেস্টটা হয়ে গেছে আর পেস্টটা খুব স্মুথ হয়েছে। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণ চিনি দিয়ে দেবো, যতটা চিনি আমার এই আমের জেলিটা তৈরি করতে লাগবে। এখানে আমি অনেকটা চিনি নিয়েছি, তো যতটা আমের কাজটা হয়েছে সেই পরিমাণটা আন্দাজ বুঝে একটা চিনি নিয়ে নিয়েছি। এবার এই চিনিটাকে খুব ভালো করে অল্প আঁচে ক্যারামেল করে নেবো, নাহলে এই যে কালারটা কিন্তু ভালো আসবে না। এই চিনিটা এখনো পুরোপুরিভাবে গলেনি, কিন্তু এই যেটুকুনি হয়েছে এর মধ্যে আমি আমের কাঠটা দিয়ে দেবো। আর এই জিনিসটার মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না, তো এটাকে এরম করে নেড়ে 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 ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যদি মনে হয় যে কোথাও একটুখানি চিনি জমাট বেঁধে গেছে, গলছে না, সেই চিনিটাকে কিন্তু সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিতে হবে। আর যদি মিষ্টিটা একটু চেখে দেখে নেবেন, যদি মনে হয় যে হ্যাঁ আমটা খুব টক মিষ্টি আরও দিতে হবে, তো সেক্ষেত্রে আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন মিষ্টিটার জন্য। তো আমার এটা রেডি হয়ে গেছে, আর এটার কালারটা দেখেছেন, তো এটা রেডি হয়ে গেছে। আর এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছা বার করে এটা পাউরুটি বা কিছুর সাথে আমি এটা খাবো। আর আপনাদের তো দেখালাম কিভাবে আমের জেলিটা হয়, বাট এই যে আমার চাটনি হয়ে গেছে, আর এই যে চাটনিটা ওই মিক্সিতে আমটা পেস্ট করলাম, আমটা পেস্ট করার পর মিক্সির বাটিতে যেটুকুনি আমের কাঠটা লেগেছিল সেটা দিই। আমের চাটনি আজকে করে নিয়েছি, তার সাথে এখানে মিনির জন্য মাছ সেদ্ধ হয়ে গেছে, যতক্ষণে আমি জেলিটা করছিলাম ততক্ষণে টুকটুক করে রান্নাটা হয়ে গেছে, আর তার সাথে এখানে মাছ ভাজা আছে, আর অনেকগুলো থালা মাছ ভাজা আছে, এখানে আলু পেঁয়াজের তরকারি আছে, আর এখানে ডিম রাখা আছে, পেঁয়াজ কুচি রাখা আছে, ডিম ভাজা হবে পরে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, তার সাথে ভাতের মধ্যে ডাল ভাতটা দেয়া আছে।
সকাল বেলা যে জ্যামটা করেছিলাম সেই জ্যামটা দিয়ে সন্ধ্যাবেলা ব্রেক খাওয়ার পরে পুরো মনে হচ্ছে যেন বিষক্রিয়া হয়ে গেছে বুকের মধ্যে, পুরো কি বলবো। তারপরে ওমেজ খাওয়া হলো, জল খাওয়া হলো, তারপরে এতক্ষণ ধরে সেই সব জ্বালা যন্ত্রণা সহ্য করে এখন একটুখানি ঠিক হয়েছি। আর এখন সন্ধ্যেবেলা মায়ের সাথে রান্নাঘরেও গিয়ে একটুখানি মাকে টুকটাক হেল্প যেরকম করে থাকি সেরকম করা হয়ে গেছে। আজকে হয়েছে চিলি পানির আর তার সাথে পরোটা। আর আমি যে পরোটা খাবো না, কেননা এইসব এত সন্ধ্যেবেলা উল্টো পাল্টা খাওয়া হয়েছে, জন্য আর পরোটা খাবো না। মানে বিষের ওপরে আরও যদি বিষ ঢালি সেটা তো একদম চরম লেভেলে চলে যাবে, সেটা আর কোনো রকম মানে ঘরোয়া প্রতিকার আর সেটা নেই। ওই জন্য যেটা খাবো সেটা হচ্ছে রুটি খাবো, একটা রুটি, একটা রুটি তার সাথে চিলি পানির। আর সন্ধ্যে থেকে টিভি দেখছিল, এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মা গো মা পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। নামেই দুদিন বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে একটুখানি ওই সান্ত্বনা টাইপের দিয়ে আবার সেই জেগে সেই সেই একই রকম পরিস্থিতি। আর আমার না পনির জিনিসটা খুব একটা আগে ভালো লাগতো না, এদের বাড়িতে আসার পর আমি পনির জিনিসটা খেতে শিখেছি, তাও এখনও যে খুব খাই সেটা বলবো না, অল্প অল্প খাই, তবুও খাই। আগে তো একদম খেতামই না, মানে পারতেও পারতাম না, এখন তো ওই এক টুকরো দু টুকরো করে খাই, ওই খেয়ে খেয়ে একটুখানি খাওয়া শিখেছি। আসলে কী হয়, যখন কোনো কিছু রান্না করি না, রান্না তো করতেই হবে, রান্না করি তখন কি মনে হয় যে না অত কষ্ট করে রান্না করলাম, একটুখানি টেস্ট করে দেখি, আমি নিজে রান্না করলাম নিজে খাবো না, কীরকম লাগে, আর গন্ধটা না খেলে একটু ইচ্ছাও যায়, ওই ওই একটু একটু ইচ্ছে যেতে যেতে একটু একটু করে খাওয়াটা শিখেছি। আগে তো একদমই খেতামই না, একটুখানি ভালো লাগে খেতে, একটুখানি খারাপ লাগে খেতে, মিলিয়ে মিশিয়ে একটুখানি পনিরটা খাওয়ার চেষ্টা করি একটুখানি অল্প করে। তো আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আর মা এতক্ষণ কি করছিল, মায়ের জামাই মানে আমার নন্দাইকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করছিল, ভিডিও কল করেছিল, তো ভিডিও কলেই নেমন্তন্নটা করে দিল। আমার বাবার অনেকদিন আগেই কাজ সারা হয়ে গেছে, আমার বাবা আমাদের এখানকার বাবাকে নেমন্তন্ন করে এরকম বলে দিয়েছে যে ছেলে বৌমাকে জামাই ষষ্ঠীতে পাঠিয়ে দেবেন, এরকম করে দিয়েছে। ততক্ষণ আমরা এই আলোচনা করছিলাম যে জামাই ষষ্ঠীতে যেহেতু যেতে পারবো না, কেউই যেতে পারবো না, আমার এখন যাওয়ার না চান্স বেশি আর যাওয়ার চান্স খুবই কম। তো দেখা যাক কি হয়, বাস গাড়ি ঘোড়া যেরকম হবে সেই অনুযায়ী জিনিসপত্র মানে কাজকর্ম সেরমভাবেই এগোবে। তো তখন আমি বলছিলাম যে যাব না, তো কিভাবে কি হবে না হবে সেদিনকে মা দিদিভাইকে বলল যে জামাই ষষ্ঠীর দিনে মিষ্টি কিনে নাকি দিয়ে দিতে। তো আমি বলছি আমি কিচ্ছু দেবো না, আমি কেন দেবো, জামাই ষষ্ঠী তো আমার বাড়িতেও যখনই যাবে তখনই পাবে, কেননা যতবার যায় ওরকমভাবেই সেলিব্রেট হয়, মা আসলে একটুখানি যতটা পারে ততটাই করার চেষ্টা করে। আর জামাই ষষ্ঠীটা সত্যি মানে বাঙালি মেয়েদের কাছে অনেক মানে বড় একটা আনন্দের ব্যাপার, মানে জামাই ষষ্ঠীতে মেয়েরা যাবে গুছিয়ে শাড়ি মানে জামা কাপড় মিষ্টি ফল এইসব নিয়ে যাবে, তারপরে ওখানে গিয়ে বিশাল একটা খাওয়া দাওয়ার আয়োজন। এটা মানে যেসব প্রত্যেকটা বাঙালি মেয়ের সাথেই এটা হয়, মানে মেয়েরাই পালন করে জামাই ষষ্ঠী, তো এটা সেই বাঙালি মেয়েরাই জানে যে জামাই ষষ্ঠীটা কতটা একটা ভালো লাগার ভালোবাসার জায়গা। তো যাই হোক, আগের বছরও হয়নি এই বছরও হয়নি, মানে দেখতে গেলে আমার 3 বছর বিয়েতে আমি ও 1 বছরই জেগে আছে, আমরা 1 বছরই গেছি, আর বাদ বাকি 2 বছর এবছর তো দেখছি ডামাডোল মতন, যেতেও পারি নাও পারি। আগের বছর তো লকডাউন হেনা তেনার কারণে যাওয়া হলো না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটা। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, গুড নাইট।